হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এর আগের ভিডিওতে হচ্ছে উচ্চ মাধ্যমিক 2020 এবিটিএ টেস্ট পেপার থেকে ইংরেজি সাবজেক্টের 54 এবং 74 পেজের যে গ্রামারগুলো ছিল ডুয়াস ডিরেক্টেড এবং এমসিকিউগুলো ছিল যেগুলো পার্ট বিয়ে সেগুলো সলভ করা হয়েছে। আজকের ভিডিওতে 74 এবং 88 পেজের যে গ্রামারের কোশ্চেনগুলো আছে এবং যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই টেস্ট পেপার থেকে তোমরা যদি সবগুলোই গ্রামার এবং এমসিকিউগুলো ভালো করে কমপ্লিট করো তাহলে সবগুলোই কমন পেয়ে যাবে পরীক্ষাতে। আর যারা গ্রামার বুঝতে পারো না, ভয় পাও গ্রামার, তাদের বলবো যে এই টেস্ট পেপারে যতগুলো গ্রামারের কোশ্চেনগুলো আছে সেগুলো সবগুলো সলভ করবো। সেই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে পড়ো, মানে মুখস্থ করে নাও, তাহলে সবগুলোই কমন পাবে, ছয়ের মধ্যে ছয়ই পেয়ে যাবে। 74 পেজের এক নম্বর গ্রামারের কোশ্চেনটি হচ্ছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে, তাহলে ভয়েস চেঞ্জ করার জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলোকে আলাদা করতে হবে। আমি জাস্ট একটু করে ব্যাখ্যা করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে অ্যান্সারটা কীভাবে হলো। তাহলে এখানে ভার্ব হচ্ছে প্রেজেন্স, কে প্রেজেন্ট করে অ্যাডভার্সিটি হচ্ছে এখানে সাবজেক্ট, আর অপরচুনিটিস হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করার জন্য অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্ট অপরচুনিটিস, যেহেতু অপরচুনিটিস হচ্ছে প্লুরাল সেজন্য আর হলো। অপরচুনিটিস আর অলওয়েজ মেন ভার্বের থার্ড পার্ট প্রেজেন্টেড ফর, তারপর বাকি যেটি ছিল ফর ইন্ট্রোস্পেকশন বাই দিয়ে সাবজেক্টটি বাই অ্যাডভার্সিটি। অপরচুনিটিস আর অলওয়েজ প্রেজেন্টেড বা ফর ইন্ট্রোস্পেকশন বাই অ্যাডভার্সিটি। দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে ওয়াচ আই বদারিং ইউ হোয়েন আই টার্নড দ্যাট কর্নার আস্কড দ্য ওম্যান। এটি হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। ন্যারেশন চেঞ্জ কিসের? ইন্ট্রোগেটিভ কোটেশনের মধ্যে যেটি আছে হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে দ্য ওম্যান আস্কড, তারপর কী হবে, ইফ বা হোয়েদার দিয়ে এই সেন্টেন্সটি যুক্ত করতে হবে। এই কোটেশনের মধ্যে যদি এখানে আছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হবে। তাহলে অ্যান্সারটি হচ্ছে দ্য ওম্যান আস্কড, তারপরে ইফ সি হ্যাড বিন বদারিং হিম, এখানে ইউটা হয়ে যাবে হিম, হোয়েন সি টার্নড দ্যাট কর্নার। কোশ্চেন নাম্বার থ্রি, দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এদিকে সিম্পল সেন্টেন্স, কোশ্চেন হচ্ছে কমপ্লেক্সে আছে, এদিকে সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। এটিকে পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্সে করতে হবে। পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে নাউন করে নিতে হবে একটি ভার্বকে। তাহলে এন্টারিং আগে প্রবেশ করেছিল, তাহলে এন্টারিং দ্য কম্পার্টমেন্ট দ্য ম্যান ব্রোক ইন্টু মাই রিভারি, এটি হচ্ছে অ্যান্সার। তারপর কোশ্চেন নাম্বার ফোর, হি নেভার স হার অ্যাগেন টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটি নেগেটিভ আছে, নেভার বলা হয়েছে, নেভারটিকে উঠিয়ে দিয়ে মানে অ্যাফার্মেটিভ করতে হবে। এটিকে অ্যাফার্মেটিভ করার জন্য নেভারের বিপরীত শব্দ ইভার আর সি এর বিপরীত শব্দ ইগনোর্ড, হি ইভার ইগনোর্ড হার অ্যাগেন। কোশ্চেন নাম্বার ফাইভ, হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। এটি হচ্ছে সুপারলেটিভ আছে, দ্য মোস্ট বলা হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে। তাহলে এটির কম্পারেটিভ ডিগ্রি হবে হি মাইট নো হোয়াট ওয়াজ মোর ইম্পর্ট্যান্ট দেন এনি আদার থিং টু ডু। লাস্ট কোশ্চেন ছয় নম্বর, দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, বলা হয়েছে ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড রি রাইট, পুনরায় লেখো। এখানে অ্যাডভার্ব ফর্মে আছে স্লোলি, বলা হয়েছে এটির অ্যাডভার্ব ফর্ম লিখতে। স্লোলির অ্যাডভার্ব ফর্ম হচ্ছে স্লো, না অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বে আছে অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে লিখতে হবে, তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্লো। এটির অ্যান্সার হচ্ছে দ্য স্লো ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, দ্য স্লো ট্রেন, নাউনের আগে বসেছে অ্যাডজেক্টিভ, স্লো ট্রেন, ট্রেনটি কেমন স্লো, ধীর গতি সম্পন্ন ট্রেনটি ড্রিউ ইন্টু দ্য স্টেশন, স্টেশনের মধ্যে প্রবেশ করলো। তারপর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন হচ্ছে গল্পের লাইন থেকে টেক্সট বই থেকে পেয়ে যাবে। কারেকশন হচ্ছে এখানে এনথিউজিয়াজম, এনথিউজের জায়গায় এনথিউজিয়াজম, মাঝেরটা সঠিক। তারপর পার্ট বি এর এমসিকিউ কবিতা প্রোস থেকে এক নম্বর, দ্য আইস অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু সি নম্বর অপশনটি অনলি লাইট অ্যান্ড ডার্কনেস। দুই নম্বর, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াচ মেড অফ, বি নম্বর লাইমস্টোন অ্যান্ড ব্রিক। তিন নম্বর, মিসেস জোন থট দ্যাট রোজার ট্রাই টু স্ন্যাচ হার পার্স বিকজ, এ নম্বর অপশনটি হি ওয়াজ হাংরি অ্যান্ড নিডেড মানি টু বাই ফুড। তারপর চার নম্বর, দ্য সার বিকজ বিকাম রেস্টলেস আফটার স্পেন্ডিং টু আওয়ার্স, বি নম্বর অপশনটি সঠিক। তিন নম্বর কবিতার এক নম্বর কোশ্চেন, মিনিচার বাউস মিনস দ্য ওয়ার্ড বাউচ, এখানে বাউচ শব্দটির অর্থ হচ্ছে ব্রাঞ্চে শাখা প্রশাখা। দ্য সোল্ডার্স, দুই নম্বর, দ্য সোল্ডার্স ইনোসেন্স,
ইচ সিন থ্রু হিজ স্মাইল, হাসির মধ্যে দিয়ে তার ইনোসেন্স, নিরীহতা দেখা যায়। 3 নম্বর, দ্য মাউথ রিফার টু ইন সনেট নাম্বার 18 মান্থ, দ্য মান্থ রিফার টু সনেট নাম্বার 18 কিসে কোন মাসের উল্লেখ আছে? মে মাস। এ নম্বর অপশানটি সঠিক। 4 নম্বর, ইন উইন্টার সিজন, ইন উইন্টার শীতকালে সাইলেন্স রড বাই বি নম্বর ফ্রস্ট। তারপর নাটক ড্রামা থেকে 1 নম্বর, ইউ শুডন্ট ফরগেট অল অ্যাবাউট ইউর নেইবার্স, হিয়ার নেইবার্স এখানে নেইবার বলতে বি নম্বর অপশানটি চুভুকোভস। 2 নম্বর, লোমো ফিলস এ টুইচ ইন হুইচ, ইন হিজ রাইট আইব্রো, এ নম্বর অপশানটি সঠিক। 3 নম্বর, ফর লেন্ডিং এ থ্রেসিং মেশিন টু লোমোভ চুভুকোভ এ হ্যাট ফুট হিজ ওন থ্রেসিং টিল নভেম্বর পর্যন্ত, বি নম্বর অপশানটি সঠিক। তারপর 4-এর হচ্ছে চুভুকোভ অ্যাবিউজেস লোমোভ ফাদার অ্যাস, চুভুকোভ লোমোভের পিতাকে ফাদারকে অ্যাবিউজ করেছিলেন কি বলে? গামলার বলে। নম্বর 88 এর 1 নম্বর গ্রামাটিক্যাল কোশ্চেন, গ্রামারের কোশ্চেনটি হচ্ছে 1 নম্বর, হিয়ার কাম সামন রানিং, সেট দ্য হার্মিট, তারপরে আবার কোটেশনের মধ্যে লেট আস সি হু ইট ইজ, টার্ন ইন টু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। এখানে দেখো দুটো কোটেশনের মধ্যে দুটো লাইন, এখানে একটা লাইন তারপরে আবার আর একটা লেট আস সি হু ইট ইজ। তাহলে যখন দুটো লাইন থাকবে কোটেশনের মধ্যে তাহলে একটা হচ্ছে অ্যাডেড দিয়ে করতে হবে, পরে যুক্ত করতে হবে। তাহলে এটির অ্যান্সার হচ্ছে দ্য হার্মিট সেড দ্যাট দে আর কেম, পাস্টে হয়ে যাবে কেম সামওয়ান রানিং অ্যান্ড সাজেস্টেড, পরের লাইনটা সাজেস্ট করছে, পরের যে কোটেশনের মধ্যে যে লাইনটি ছিল অ্যান্ড সাজেস্টেড টু দিয়ে যুক্ত হবে, টু লেট দেম স হু ইট ইচ ছিল সেটা হয়ে যাবে ওয়াচ, হু ইট ওয়াচ। কোশ্চিন নাম্বার 2, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করতে হবে, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, এটিকে অ্যাসার্টিভ করলে দুটা বাদ দিতে হবে, ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, তারপরে এটিকে চেঞ্জ করতে হবে, সামবডি ইজ নিডেড টু বি গন টু দ্য স্টোর বাই ইউ, তারপরে মেন অ্যান্সার হচ্ছে এটি, এটিকে আবার ইন্টারোগেটিভ করতে হবে, মানে অক্সিলারি ভার্বটিকে সামনে নিয়ে আসতে হবে, ইচ সামবডি নিডেড টু বি গন টু দ্য স্টোর বাই ইউ, এটা হচ্ছে মেন অ্যান্সার। কোশ্চিন নম্বর 3, দ্য হার্মিট রিসিভড নান বাট দি বাট কমন ফক, অ্যাফার্মেটিভ, এটি নেগেটিভই আছে, নান তা এটিকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে, তাহলে এটিকে অ্যাফার্মেটিভ করার জন্য নানটাকে উঠিয়ে দিয়ে অনলি করতে হবে, দ্য হার্মিট রিসিভড অনলি কমন ফক। কোশ্চিন নম্বর 4, ওফ হাউ লং ইউ আর অ্যাসার্টিভ, এটি আছে হচ্ছে আবেগসূচক, এক্সক্লেমেটারিতে আছে, বলা হয়েছে অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ করতে গেলে এক্সক্লেমেটারিতে হাউ ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটা গ্রেট বা ভেরিতে পরিণত হয়, তাহলে এটা হবে ইউ আর ভেরি লং, ফুল স্টপ, লাস্টে ফুল স্টপ হবে। কোশ্চিন নম্বর 5, ইট গ্রো স্লোলি, গ্রোসের নিচে আন্ডারলাইন, ইউজ দ্য আন্ডারলাইনড ওয়ার্ড অ্যাজ নাউন, অর্থাৎ গ্রো এর নাউন ফর্ম লিখে সেন্টেন্সটিকে আবার লিখতে হবে, এখানে ভার্ব ফর্মে আছে তাহলে এটিকে নাউন ফর্ম করলে এখানে আর একটা ভার্ব নিয়ে আসতে হবে, এবং গ্রোসের নাউন ফর্ম হচ্ছে গ্রোথ, GROWTH, তাহলে এটি হবে ইট হ্যাজ স্লো গ্রোথ, GROWTH নাউন ফর্ম, ইট হ্যাজ স্লো গ্রোথ। লাস্ট কোশ্চিন, কোশ্চিন নম্বর 6, সিইং দ্য সার কমা হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস, সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে, এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করলে 3টি সেন্টেন্স হবে, 1 নম্বর সেন্টেন্সটি হবে হি স দ্য সার, সে সারকে দেখেছিল, 2 নম্বর হি গ্রিটেড হিম, তাকে শুভেচ্ছা জানালো জানিয়েছিল, 3 নম্বর হি ওয়েন্ট অন ডিগিং, সে আবার ডিগিং করতে চলে গেল। তারপর পার্ট বি এর পোর্স প্রোসের প্রোস থেকে 1 নম্বর MCQ, হোয়াট ফার্দার অ্যারাউজড হিজ কিউরিওসিটি অ্যাবাউট, এটি হচ্ছে সি নম্বর অপশানটি সঠিক, হার হেয়ার। 2 নম্বর, কালাম হ্যাজ ট্রাই টু ইমিউলেট হিজ, বি নম্বর অপশানটি সঠিক, ফাদার। 3 নম্বর, দ্য বয় ওয়াশ হিজ ফেস ইন, 2 নম্বর, বি নম্বর অপশান সিঙ্ক। 3 নম্বর, হাউ মেনি সিট বেডস হ্যাজ সার ডাক, টু, বি নম্বর অপশানটি সঠিক। 3-এর কবিতা থেকে 1 নম্বর MCQ, দ্য আইস অফ হ্যাভেন ইন সনেট নাম্বার 18 রিফার্স টু, এ নম্বর সান। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে
দ্য শোল্ডার্স ফিট ওয়ার অ্যামং শোল্ডারের পাগুলি ছিল কোথায়? ফ্লাওয়ার, ফুলের মধ্যে। সি নম্বর অপশানটি সঠিক। তিন নম্বর, দ্য হাইট অফ দ্য ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ, এ নম্বর ল্যাপোরাস। তারপর চার নম্বর, ইন সামার বার্ডস হাইট, বি নম্বর অপশানটি ইন কুলিং ট্রিস, বি নম্বর অপশানটি সঠিক, ইন কুলিং ট্রিস। তারপর ড্রামা থেকে এক নম্বর এমসিকিউ, লোমো পেড ফর গেস, সি নম্বর অপশানটি 125 রেবেলস, দুই নম্বর দ্য হান্টার হু অ্যাকর্ডিং টু নাতালিয়া আরগু মোস্ট নো দ্য লিস্ট, সি নম্বর অপশানটি। দুই নম্বর, তিন নম্বর কোশ্চেন, স্কুইজার ওয়াজ সন অফ, এ নম্বর অপশানটি হার্নেস অ্যান্ড সিজেল। চার নম্বর কোশ্চেনটি হচ্ছে, লোমো ফিলস এ পুল ডিউরিং স্লিপিংস, কতবার? 20 বার, 20 টাইমস, সি নম্বর অপশানটি সঠিক।